हरे कृष्ण साधु गुरु वैष्णव पितृमंडली और मातृमंडली सह सकल भक्तर अतुल चरणे प्रणाम निवेदन करे कृपा करे सकले ग्रहण करबें। सकल मत और पतेर भक्तदेर कोजागरी लक्ष्मी पूर्णिमार पूजा करार जन्य विनीत अनुरोध करछि। केन कोजागरी लक्ष्मी पुजो करबे? लक्ष्मी पुजो करले कि हबे? आज दरजा खोला राखबें केन? सत्य कि मा लक्ष्मी आपनार घरे आसबें? सत्य कि आपनाके ऐश्वर्य प्रदान करबें? चलुन एर विषयबस्तु सठिकभावे जेने नि। कोजागरी शब्दटी एसेछे को जागृति थेके, जार अर्थ के जेगे आचो। एई पूर्णिमार राते देवी लक्ष्मी बरदान करार उद्देश्य जगत परिक्रमा करे देखें के नारकेल जल पान करे सारा रात जेगे आछेन। कथित आछे देवी एओ बोले थाकेन, आज राते जे व्यक्ति जेगे थेके पासा खेला करबे ताके आमि धनवान करब। তাই ভক্তিপূর্ণ চিত্তে এদিন লক্ষ্মী পুজো লক্ষ্মীর পুজো করার পরে প্রথমে বালক বৃদ্ধ ও আতুরদের আহার করাতে হয়। পরে ব্রাহ্মণ ও বন্ধুবান্ধবদের নারকেল জল ও চিড়ে আহার করিয়ে তবে তা নিজে গ্রহণ করতে হয়। বলা হয় জগৎ শ্রেষ্ঠ অল্প বয়সে বিদ্বান হয়ে উঠলে দিল্লীশ্বরের কানে তা পৌঁছয়, তিনি তাকে দেখতে চান। এরপর জগৎ শ্রেষ্ঠ দিল্লিতে গেলে রাজা তার কথাবার্তায় খুশি হয়ে তাকে দিল্লিতে থাকতে বলেন। জগৎ শ্রেষ্ঠ ও দিল্লিতে থেকেও যান। কিছুদিন পরে রাজা তাকে বলেন, তোমার উপর আমি অত্যন্ত প্রীত, তুমি যা চাইবে আমি তাই দান দেব। তখন জগৎ শ্রেষ্ঠ বাড়ি ফিরে মাকে সব বললেন। বুদ্ধিমতী জননী পুত্রের মঙ্গলের জন্য বললেন, আগে রাজাকে প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে নিয়ে তারপর জানাতে প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে নিয়ে তারপর জানতে যে কোজাগরী পূর্ণিমার রাতে দিল্লিতে কোনো গৃহস্থ বাড়িতে যেন আলো না জ্বালায়। রাজার নির্দেশে এই রাতে কেউ আলো জ্বালালো না। রাজার নির্দেশে ওই রাতে কেউ আলো জ্বালল না। জগৎ শেঠের মা ঘিয়ের প্রদীপ জেলে ঘর আলো করে দরজা খুলে বসে থাকল। যথাসময়ে দেবী এলেন এবং বললেন, আমি খুব পরিশ্রান্ত, আমাকে একটু আশ্রয় দেবে? জগৎ শ্রেষ্ঠের মা দেবীর ছলনা বুঝতে পারলেন। তিনি দেবীকে ঘরে আশ্রয় দিলেন এবং বললেন, আমি নদীতে স্নান করতে যাচ্ছি, ফিরে না আসা অবধি আপনি এখানে থাকুন। দেবী তাতে রাজি হলেন। এবার জগৎ শ্রেষ্ঠের মা নদীতে স্নান করতে গিয়ে এবার জগৎ শেঠের মা নদীতে স্নান করতে গিয়ে প্রাণ ত্যাগ করলেন। ফলে সেদিন থেকে দেবী জগৎ শেঠের ঘরে থেকে গেলেন। আজও ধনসম্পত্তির দেবী লক্ষ্মীকে পাওয়ার জন্য গৃহস্থ বাড়িতে সারা রাত ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। তবে ছেলেরা অনেকেই ওই রাতে জুয়া পাশা পরিবর্তে খেলে থাকেন। অনেকেই এই রাতে জুয়া পাশা খেলার পরিবর্তে খেলে থাকেন। কোজাগরী লক্ষ্মী পূজার দিন বাংলার ঘরে ঘরে শঙ্করধ্বনি মুখরিত, সন্ধ্যায় লক্ষ্মীর আরাধনা হলেও ভারতের এই প্রান্ত থেকে ও প্রান্তে লক্ষ্মী পুজো হয় দীপাবলির সন্ধ্যায়। গবেষকদের মতে বাংলার কোজাগরী লক্ষ্মী পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে কৃষি সমাজের গভীর প্রভাব। অবশ্য তার প্রমাণও মেলে পুজোর উপকরণ আর আচার অনুষ্ঠানে। কোজাগরী লক্ষ্মী পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে আলপনা। পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে লক্ষ্মী পুজোর আলপনাতেও দেখা যায় আঞ্চলিকতার প্রভাব। এখনও গ্রামাঞ্চলে ঘরের দরজা থেকে দেবীর আসন, ধানের গোলা পর্যন্ত আলপনার ছোট ছোট পায়ের ছাপ দেওয়া হয়। পুজো হয় মূলত প্রতিমা, সরা নবপত্রিকা কিংবা
কলার পেঠোর তৈরির নৌকা, কলার পেঠোর তৈরি নৌকায়, একে বলে বাণিজ্যের নৌকা কিংবা সপ্তরি নৌকা। লক্ষ্মী সারাও লক্ষ্মী সরাও হয় নানা রকম, যেমন ঢাকাই সরা, ফরিদপুরি, সুরেশ্বরী এবং শান্তিপুরী সরা। নদিয়া জেলার তাহিরপুর, নবদ্বীপ এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন স্থানে লক্ষ্মী সরা আঁকা হয়। তবে আঞ্চলিকতা ভেদে লক্ষ্মী সরায় 3-5-7 পুতুল আঁকা হয়। এতে থাকে লক্ষ্মী জয়া বিজয়া সহ লক্ষ্মী রাধা কৃষ্ণ সপরিবার দুর্গা ইত্যাদি। ফরিদপুরের সরায় দেবদেবীরা সাধারণত একটি চৌখোপির মধ্যে থাকেন। আবার সুরেশ্বরী সরায় উপরের অংশে মহিষমর্দনী আঁকা হয়, আর নিচের দিকে থাকেন সবাহন লক্ষ্মী। পরি লক্ষ্মী পুজোতে দেখা যায় জেলাভিত্তিক আঞ্চলিক আচার অনুষ্ঠান। এখনও ঘরে ঘরে প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পাঠ করে তার আরাধনা করা হয়। উপচারের ফল মিষ্টি ছাড়াও থাকে মোয়া, লাড়ু ইত্যাদি। লক্ষ্মীর আচার অনুষ্ঠানেও দেখা যায় না নানা ধরনের তাৎপর্য। কোনো কোনো পরিবারে পুজোয় মোট 14টি পাত্রে উপচার রাখা হয়। কলাপাতায় টাকা স্বর্ণমুদ্রা ধান পান কড়ি হলুদ ও হরিতকি দিয়ে সাজানো হয় পুজো স্থানটি। পুজোর উপকরণ এবং আচার অনুষ্ঠান দেখে অনুমান করা যায় এর নিপত্তে থাকা কৃষি সমাজের প্রভাব। কিছু কিছু জায়গায় লক্ষ্মী পুজো উপলক্ষে মেলা বসে, কোথাও বা নৌকা বাইচ ও অনুষ্ঠিত হয়। এই উৎসবের অন্য দিক হলো কোজাগরী পূর্ণিমায় রাত চাঁদ ও পৃথিবী নাকি খুব কাছাকাছি আসে। আর চাঁদের আলোয় বিশেষ গুণ হলো শরীর ও মনকে পরিপুষ্ট করা, বিজ্ঞান তা স্বীকার নাও করতে পারে। এই জন্য গুজরাতে ওই রাতে চাঁদের আলোয় ক্ষীর রেখে দেওয়া হয়, পরের দিন তা খাওয়া হয়। গুজরাতিরা এই পার্বণে গরবা উৎসবও পালন করে। উড়িষ্যাবাসী মনে করে এই দিনটিতে কুমার কার্তিকের জন্ম, তাই তাদের কাছে এটি কুমার পূর্ণিমাও। মহারাষ্ট্রেও কোজাগরী পূর্ণিমায় ভক্তি সহকারে লক্ষ্মী পুজো করা হয়। লক্ষ্মী হিন্দুদের ধনসম্পদ আত্যাধিক ও পার্থিব উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী। বাঙালি হিন্দুদের বিশ্বাসে লক্ষ্মী দেবী দ্বিভুজা, তার বাহন হচ্ছে পেঁচা। অবশ্য বাংলার বাইরে লক্ষ্মীর চতুর্ভুজা কমলে কামিনী মূর্তি দেখা যায়। লক্ষ্মীদেবীর ধ্যান মন্ত্রে বলা হয় জাম্য করে পাশ্ব অক্ষমালা, সম্য করে পদ্ম ও অঙ্কুশ ধারিণী পদ্মাসনে উপবিষ্ঠা। শ্রী অর্থাৎ ঐশ্বর্য সম্পদ ও সৌন্দর্য রূপিণী ত্রিলোকের জননী, গৌরবর্ণা সুন্দরী সর্বা অলঙ্কার বিভূষিতা, ব্যগ্রহস্তে স্বর্ণপদ্ম ধারিণী এবং দক্ষিণ হস্তে বরদানকারিণী দেবীকে ধ্যান করি। লক্ষ্মী স্তোত্রে বলা হয় লক্ষ্মী শ্রী কমলা বিদ্যা মাতা বিষ্ণু প্রিয়া সতী পদ্মালয়া পদ্মহস্তা পদ্মাক্ষী পদ্মসুন্দরী, ভূতানামেশ্বরী নিত্যমত্তা সত্যাগতা শুভা, বিষ্ণুপত্নী মহাদেবী ক্ষীরোদ্যতনয়াদ ক্ষমা, অত্যন্ত লোকশোভা চ ভুলিলা চ সুখপদা, রুক্মিণী চ তথা সীতা মা বই বেদবতী শুভা, এতানি পুণ্যানাম মানি পাতরুত্থায়ঃ পঠেত, মহা শ্রীয়ন বাপনী
महाश्रियनो बाप्नोति धन्य धान्य कमलस्यम। दा माता विष्णुप्रिया सती पद्मालया हस्त पद्महस्ता पद्माक्षी पद्मसुंदरी भूतगणेर ईश्वरी नित्य सत्तागता शुभा विष्णुपत्नी क्षीरोद तनया क्षमार स्वरूपा अनंत लोकलाभा भूलीला सुखप्रदा रुक्मिणी सीता देव वेदवती देवीर ये सकल नाम। प्राते उत्थानकाले जरा देवीर ये पुण्य नामावली पाठ करें तारा विपुल ऐश्वर्य पेये धनी हुए थाकें। अग्निपुराण मते श्री श्री लक्ष्मी हलेन यज्ञविद्या, तिनि आत्मविद्या, जावतीय गुहविद्या ओ महाविद्या ओ तिनि। यज्ञविद्या महाविद्या गुहविद्या च शोभना, आत्मविद्या आत्मविद्या च देवी विमुक्तिफलदायिनी। देवी भागवत मते जे स्वर्गे भाग देवी भागवत मते जे स्वर्गे तिनि स्वर्गलक्ष्मी, राजगृहे तिनि राजलक्ष्मी, गृहे तिनि गृहलक्ष्मी, तिनि शांता दान्ता सुजिला सब मंगला सर्वमंगला, षोड़ो रिपु वर्जिता एक कथाय धन ज्ञानशील तिनेरई विकास देवी लक्ष्मीर मध्ये। कमलेर मध्ये कमलेर मतो तिनि सुंदरी, कमलासने तार निवास, कमल बा पद्म हलो विकास बा अभ्युदयेर प्रतीक। तई उत्थानकाली जरा देवीर एई पूर्ण नामावली पाठ करबेन ताराई विपुल ऐश्वर्य पेये धनी हये थाकबेन। तई सबाईके अनुरोध करी सकाल बेला उत्थानकाली आपनारा लक्ष्मी महारानीर लक्ष्मी देवीर नामावली पाठ करुन। लक्ष्मी देवीर नामावली पाठ करुन, नामावली पाठ कर ले विपुल ऐश्वर्य पेये थाकबेन आपनारा। एक बार करे ही देखुन विश्वास ना होले। नामावली कमला लक्ष्मी श्री कमला विद्या माता विष्णु प्रिया सती, लक्ष्मी श्री कमला विद्यावा लक्ष्मी श्री कमला विद्या माता विष्णु प्रिया सती, पद्मालया पद्महस्ता पद्माक्षी पद्मसुंदरी भूतानामेश्वरी नित्यमत्ता सत्यगता शुभा विष्णुपत्नी महादेवी क्षीरोद तनया क्षमा अनंत लोकलाभा च भूलिला च सुखप्रदा रुक्मिणी च सदा सीता सीता मा वै वैत वर्ती शुभा। इतानि पूर्णनामानि पातरुत्थाय पठेत् महाश्रियन्नवाप्नोति धनधान्य कमलस्यम्। श्री कमला विद्या माता विष्णुप्रिया सती, पद्मालया पद्महस्ता पद्माक्षी पद्मसुंदरी भूतगणेर ईश्वरी नित्य सत्तागता शुभा विष्णुपत्नी क्षीरोद तनया क्षमा स्वरूपा अनंत लोकसभा भूलीला सुखप्रदा रुक्मिणी सीता वेदवर्ती देवीर ए सकली नाम आपनादेर এই সকল নামাবলী আপনাদের পাঠ করতে হবে প্রতিদিন প্রাতে উত্থানকালে। এখন সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ, যে কোনো সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ, যে কোনো গ্রহণ নিয়েই মানুষের মনে আজও নানান ধারণা বা বিশ্বাস প্রচলিত রয়েছে। তাই গ্রহণের দিনগুলিতে মা ঠাকুরমাদের কিছু বিশেষ নিয়ম, যেমন খাবার না খাওয়া, বাইরে না বেরোনো, রান্না না করা ইত্যাদি মেনে চলতে হয়। কারণ অনেকের বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময়টি খুবই অশুভ। 2000
2020 সালে ইতিমধ্যে দুটি চন্দ্রগ্রহণ হয়ে গেছে। তৃতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে 5ই জুলাই রবিবার। বিশেষজ্ঞদের মতো অনুযায়ী জুলাই মাসে ঝড় বৃষ্টি হওয়ার কারণে এই মাসের গ্রহণকে থান্ডার মুন এক্লিপ্স বলা হয়। পাশাপাশি রবিবারের চন্দ্রগ্রহণ ফুল ব্যাক মুন নামে পরিচিত। 2020 সালে ইতিমধ্যেই দুটি চন্দ্রগ্রহণ হয়ে গেছে। তৃতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে 45 রীতি অনুযায়ী গ্রহণ আমাদের এবং প্রকৃতির উপর একটি শক্তিশালী প্রভাব ফেলে, যার ফলে এই সময়ের বহু লোকেরা খাবার রান্না করা কিংবা খাওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ অনুসরণ করেন। পৌরাণিক কাহিনী এবং বিশ্বাস অনুযায়ী চন্দ্রগ্রহণের দিনে খাবারের ক্ষেত্রে কিছু সাধারণ নিয়ম আমরা উল্লেখ করলাম, যা আপনার চন্দ্রগ্রহণের দিনে খাবারের ক্ষেত্রে আপনারা গ্রহণের দিন মেনে চলতে পারবেন। এই নিয়মগুলি খাবার রান্না করে না রাখা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নয়। চিরাচরিত্র বিশ্বাস অনুযায়ী চাঁদ থেকে নির্গত শক্তিশালী রশ্মিগুলি রান্না করে রাখা খাদ্যকে দূষিত করে তোলে, তাই চন্দ্রগ্রহণের আগে বাড়িতে কোনো খাবারই রান্না করে রাখা উচিত নয়। গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর হালকা কিছু খাবার তৈরি করে খেয়ে নিন। রান্নার সময় খাবারে তুলসী পাতা যোগ করুন। হিন্দু শাস্ত্র মতে তুলসী পাতা একটি পবিত্র গাছ, তাই অনেকে গ্রহণের খারাপ প্রভাব ও রেডিয়েশন কাটাতে খাবার তৈরির সময়ে তুলসী পাতা যোগ করেন। যদিও এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবে ডাক্তারদের মত অনুযায়ী তুলসী পাতাতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে এবং অসুখ দূর করতে সাহায্য করে। কাঁচা ফল ও শাকসবজি খাওয়া এড়িয়ে চলুন। প্রচলিত রীতি অনুযায়ী চন্দ্রগ্রহণ চলাকালীন কাঁচা ফল এবং শাকসবজি খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়, কারণ অনেকের বিশ্বাস এই সময় চাঁদ থেকে নির্গত রশ্মি খাবারের খাদ্যগুণকে নষ্ট করে দেয়। পাশাপাশি অ্যালকোহল এবং মাংস মাছ জাতীয় খাবার খেতেও বারণ করা হয়। খাবারে হলুদ যুক্ত করুন। আমাদের দেশীয় খাবার প্রস্তুতি ক্ষেত্রে হলুদ একটি অত্যাবশ্যক ও প্রয়োজনীয়তা উপাদান, তবে অনেকে এই চন্দ্রগ্রহণের সময় খাবারে হলুদের ব্যবহার বাধ্যতামূলক মনে করেন। গ্রহণের দিন খাবারে হলুদ যুক্ত করার বৈজ্ঞানিক কোনো ভিত্তি না থাকলেও হলুদ আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটি উপাদান, কারণ এতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এই সকল প্রচলিত বিশ্বাস মেনে চলার আগে আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকে গ্রহণের 1 ঘন্টা আগে হালকা এবং সহজে হজম করা যায় এমন খাদ্য খেয়ে নিতে পারেন। মনে রাখবেন, এখানে তালিকাভুক্ত যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ অবশ্যই করে নেবেন। পদ ও ঐশ্বর্যের দেবী বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা ও আরাধনা করা হয়। হিন্দু মহিলারা এই দিনে উপবাস রেখে সংসারের মঙ্গল কামনায় ও ধন সম্পদ বৃদ্ধির আশায় মা লক্ষ্মী বা অন্নপূর্ণা দেবীর পূজা করে থাকেন। পূজায় মা লক্ষ্মী প্রসন্ন হলে তাদের ধন সম্পদ উপচে পড়ে, তাদের আর কোনো কিছুর অভাব হয় না। মা লক্ষ্মীর পূজা করতে গেলে অনেক নিয়মকানুন মেনে চলতে হয়। তার মধ্যে একটি অন্যতম নিয়ম হলো লক্ষ্মী পূজায় ঘণ্টা বাজানো যায় না। কেন? বৃহস্পতিবারকে দেবী লক্ষ্মীর বার হিসেবে ধরা হয়। এই দিনে অনেকের গৃহস্থ বাড়ির মহিলারা উপবাস রেখে সকালে স্নান সেরে মা লক্ষ্মীর পূজা শেষ করে দিনের শুরু করেন। পায়ে আলতা পরে সন্ধ্যায় পাঁচালি পরে ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজা করে থাকেন অনেকেই। হিন্দু পুরাণ মতে ঘণ্টাকর্ণ নামে এক দেবতা পূজনীয় লক্ষ্মী দেব হিন্দু পুরাণ মতে ঘণ্টাকর্ণ নামে এক দেবতা পূজনীয় লক্ষ্মী দেবীকে দেখে
অশালীন আচরণ করেছিলেন। যে দেবীকে পুরো দেবলোক পূজা করেন সেই দেবীকেই কিনা অপমান করেছিলেন ঘণ্টাকর্ণ। এই ঘটনায় দেবী লক্ষ্মী ঘণ্টাকর্ণের উপর খুব ক্রুদ্ধ হন। সেই থেকেই মা লক্ষ্মীর পূজায় কোনো ব্যক্তি ঘণ্টা বাজালে তার উপর খুব ক্ষিপ্ত হয় পদ্মাসনা দেবী লক্ষ্মী। লোকমত অনুসারে সেই থেকে অন্যান্য সব পূজায় ঘণ্টা বাজালেও লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজানো এড়িয়ে চলতে হবে, নিষিদ্ধ করা আছে গীতাতেও। দেবীর রৌশানলে পড়তে না চাইলে কখনোই লক্ষ্মী পূজাতে ঘণ্টা বাজানো উচিত নয়। আরও একটি কারণ হতে পারে, তা হল লক্ষ্মী পূজায় ঘণ্টা না বাজানোর সাথে সাথে লোহা বা স্টিলের কোনো কিছু ব্যবহার করাও নিষিদ্ধ। লোহা ব্যবহারের নিষেধাজ্ঞা সম্পর্কে শাস্ত্রে বলা আছে, লোহা দিয়ে নাকি অলক্ষ্মীর পূজা করা হয়, তাই লোহা ব্যবহারে লক্ষ্মীর পূজা হয় না। পূজায় যে ঘণ্টা বাজানো হয় সেই ঘণ্টাও এক ধরনের লৌহজাত পদার্থ থেকে তৈরি। এই দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী পূজায় ঘণ্টা বাজানো একটা কারণ খুঁজে পাওয়া যায়, কিন্তু এই বিশ্বাসটা পুরোপুরিটাই আত্মাধিক। এই আত্মাধিক বিশ্বাস যতক্ষণ না কর্মে প্রকাশ পাচ্ছে ততক্ষণ এটা কারো বাস্তব জীবনে